টু মাই নিউ ব্লগ। আজকে বুধবার, আজকে টাইম হচ্ছে এখন ঘড়িতে বাজে 7:20। আজকে আমরা বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে। তোমাদের, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এই ব্লগটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের পথের সাথী হও, দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন সকাল 7:45 বাজে, আজকে ডেট হচ্ছে 15 মার্চ 2023 বুধবার। আজকে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাইকে করে। আমাদের গুগল ম্যাপ বলছে যে আমাদের গন্তব্যে পৌঁছাতে টাইম লাগবে 4 ঘন্টা 14 মিনিট, আর ডিস্টেন্স হচ্ছে 165 কিলোমিটার। আমরা প্রথমেই আমাদের আগে থেকে আমরা ওখানে একটা হোমস্টে বুক করে নিয়েছিলাম, বোলপুর শান্তিনিকেতনে একটি হোমস্টে বুক করেছিলাম। সেই হোমস্টেটির নাম হলো চৈতি হোমস্টে। আমরা এখন সেই হোমস্টের উদ্দেশ্যেই আমরা রওনা দিচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে চৈতি হোমস্টে, বোলপুর শান্তিনিকেতন। আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল বেরোতে, আমাদের এই সময় বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, ইচ্ছা করে আমরা একটু দেরি করেছিলাম। ভেবেছিলাম যে ডিস্টেন্স যেহেতু বেশি নয়, সেই জন্য আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু NH2 রাস্তা, জাতীয় সড়ক NH2 রাস্তা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমাদের যেতে একটু দেরি হয়েছিল। না হলে আমরা মোটামুটি যখন বাইক রাইডিং ট্যুর করি তখন 5টা থেকে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। বলতে বলতে চলে এলাম আমাদের প্রথম টোল প্লাজা। এই টোল প্লাজা আমরা ছেড়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। ডানকুনি টোল প্লাজা পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে, আমরা এখন চলে এসেছি হোটেল 9-5, এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। আমরা এখন চলে এসেছি সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের উপরে হোটেল 9-5। এখানে তোমাদের মেনু কার্ডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর অপশান আছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এখানে খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো। তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে তখন এই হোটেলে একবার খেয়ে নিতে পারো। আমাদের অর্ডার এসে গেছে, আমরা অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে ব্ল্যাক টি উইদাউট সুগার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা এগিয়ে চলেছি আমাদের আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন, চৈতি ইকো হোমস্টে। সেখানে আমরা আবার যাত্রা শুরু করেছি, সেখানে এগিয়ে চলেছি। যেতে যেতে পথের সৌন্দর্য আমরা উপভোগ করছি। বলতে বলতেই আমরা চলে এলাম পালসির টোল প্লাজা। পালসির টোল প্লাজা আমরা অতিক্রম করে গেলাম। দেখতে পাচ্ছ রাস্তা এখানে একটু খারাপ, তার কারণ NH2 রাস্তা চওড়া করার কাজ হচ্ছিল, আর রাস্তাতে প্রচুর জ্যাম ছিল সেই জন্য, আর প্রচুর ডাইভারশন ছিল সেই জন্য আমাদের বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। রাস্তার চারিধারে প্রচুর সবুজ ধান ক্ষেত, শস্য ফলে আছে, সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। বলতে বলতে আমরা চলে এলাম শক্তিগড়। রাস্তার চারিদিকে একটু খেয়াল করলে দেখতে পাবে প্রচুর ল্যাংচার দোকান। এই ল্যাংচার দোকান থেকে তোমরা ল্যাংচা আর বিভিন্ন মিষ্টি তোমরা কিনে নিতে পারো। এখানে অনেক ভালো ল্যাংচার দোকান আছে। আসার সময় আমরা এই ল্যাংচার দোকান থেকে ল্যাংচা কিনবো, আর তোমরাও এখানকার ল্যাংচা হয়তো কোনো না কোনো দিন খেয়েছো, যদি না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো। আমরা রাস্তার ভিউ উপভোগ করতে করতে, আমাদের জার্নি করতে করতে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম। বলতে বলতেই আমরা চলে এসেছি নবাবহাট। এখন আমরা ডান দিকে টার্ন নিয়ে নেব। আমরা NH2 ছেড়ে নবাবহাটের দিকে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। তোমরা গুগল ম্যাপটা লক্ষ্য করবে, এই সময়টা গুগল ম্যাপ তোমাদের দেখিয়ে দেবে। এরপর আমরা কিছুটা যাওয়ার পর আবার বাঁদিকে টার্ন নেব। এই আমরা বাঁদিকে এখান থেকে টার্ন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে নবাবহাটের মোড়। এইখান থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। এখান থেকে তোমরা সোজা সিউড়ির দিকেও যেতে পারবে। আমরা বোলপুর শান্তিনিকেতনের দিকে এখন ছুটে চলেছি।
আমরা নবাবহাট পেরিয়ে গেছি। নবাবহাট থেকে পেরিয়ে একটু এগিয়ে তলিতে তলিত বলে একটি জায়গায় হল্ট করেছি। এখানে আমরা একটু হল্ট করে আবার আমাদের ডেস্টিনেশন চৈতি ইকো রিসর্টের দিকে আমরা আবার রওনা দেব। দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। আমরা তালিত পেরিয়ে আমরা এগিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতনের দিকে। এই তালিত পেরোনের পর থেকেই মোটামুটি তোমাদের যে বোলপুর শান্তিনিকেতনের সৌন্দর্য সেটা শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত সবুজ গাছের সারি আর রাস্তার দুপাশে রাঙা মাটি। এই এখান থেকেই বোলপুরের দৃশ্য শুরু হয়ে গেছে। দেখতে দেখতেই আমরা চলে এলাম খোয়াইয়ের হাট। এই খোয়াইয়ের মোড় থেকেই আমরা ডান দিকে নিয়ে নেব। আমাদের ডান দিকে আমরা নিয়ে নিয়েছি, একটু এগোতেই আমাদের বাঁ দিকে পড়বে খোয়াইয়ের হাট আর ডান দিকে পড়বে খোয়াই নদী। এখান থেকে সোজা একটুখানি এগিয়েই আবার আমাদের বাঁ দিকে নিয়ে নিতে হবে। এই বাঁ দিকের রাস্তাটা আমরা নিয়ে নিয়েছি পাড়ুইয়ের দিকের বাঁ দিকের রাস্তা। এখান থেকে মোটামুটি 500 মিটারের মতো গেলে, আমাদের একটু এগিয়ে গেলে সামনে পড়বে চৈতি ইকো হোমস্টে। বলতে বলতেই আমরা চলে এসেছি চৈতি ইকো হোমস্টের কাছাকাছি, একদম সামনে চলে এসেছি। এটাই হলো আমাদের চৈতি ইকো হোমস্টে। এটি একটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম দ্বারা অ্যাপ্রুভড হোমস্টে। এই চৈতি ইকো হোমস্টের যে ফোন নাম্বার আর ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেব। এই হলো আমাদের ঘর। আমাদের এই কদিনের জন্য, দুদিনের জন্য হোম সুইট হোম। এইখান থেকে আমাদের দরজা শুরু হচ্ছে। এই খাট, এখানে একটা আলমারি আছে, এসি আছে, অনেক বড় ঘর। এখানে একটা বড় আয়না আছে যেটা আমার খুব ফেভারিট, এটা আমার খুব কাজে লাগবে, আমার আয়না খুব পছন্দের। এখানে আর একজন, তিনজন ইজিলি ধরে যাবে একটা বেডের মতো আছে। এত বড় একটা আলমারি, মনে হচ্ছে যেন নিজেদের ঘরেই আছি। এখানে একটা আরাম কেদারা, এখানে দুটো জানলা আছে। এই হলো জানলার ভিউ। আর বাথরুমটাও যথেষ্ট বড়, গিজার আছে, এখানে এক্সস্ট লাগানো, জানলা, যথেষ্ট বড় বাথরুমটা। আমাদের চান করা হয়ে গেছে, এখন আমরা খেতে যাচ্ছি। আমরা ড্রেস চেঞ্জ করে চান করে নিয়েছি। এখন বাজে 1:30, এরপর আমরা কোথায় কোথায় ঘুরতে বেরোবো সবই তোমাদের শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। চৈতি ইকো হোমস্টে প্রকৃতির কোলে বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত এই ছোট্ট হোমস্টে। এই হোমস্টের মালিক হলেন শ্রী কমল চক্রবর্তী, যিনি বিশ্বভারতীর প্রাক্তন প্রফেসর। তিনি এবং তার এক ছাত্র মিলে বর্তমানে এই হোমস্টেটি চালান। এখানকার মোট জমির পরিমাণ 11 কাঠা, যার মধ্যে কমলবাবুর বসতবাড়ি রয়েছে এবং হোমস্টেটি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের যে বাড়িটি সেটি আমাদের হোমস্টে এবং বাঁ দিকের বাড়িটি কমলবাবুর থাকা নিজস্ব বাড়ি। হোমস্টেটির চারিদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এখানে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, 2-3টি বড় বড় আম গাছ রয়েছে, এছাড়া রয়েছে পাতাবাহারি গাছ। আমাদের হোমস্টেটির 2টি তলা, একতলায় রয়েছে একটি থাকার ঘর, একটি ডাইনিং রুম এবং কিচেন। 2তলায় রয়েছে 3টি থাকার ঘর,
যার মধ্যে একটি ঘরে আমরা এখন রয়েছি। ঘরটি তোমাদের আগেই দেখিয়েছি। এই হোমস্টেতে তোমরা পেয়ে যাবে ফ্রি ওয়াইফাই, এখানে থাকা এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে কয়েকটি সিলেক্টেড আইটেম আছে, তার মধ্যে থেকে তোমরা অর্ডার করতে পারো। এখানকার খাবার সুস্বাদু ও ঘরোয়া। আমরা এবার হোমস্টের যে দোতলাটা সেটা তোমাদের দেখাবো একটু। দেখো, আমরা দোতলায় উঠে যাচ্ছি, দোতলায় সিঁড়ি দিয়ে উঠছি। এবার সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় একদম ব্যালকানির সামনে থেকে ওনারের বাড়িটা দেখা যায়। হোমস্টের দোতলার সামনে থেকে ওনারের বাড়িটা দেখা যাচ্ছে। এটি ওনার নিজস্ব বাড়ি, উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকেন। আর গার্ডেনটা দেখা যাচ্ছে, গার্ডেনের ভিউ খুব সুন্দর, অতি মনোরম পরিবেশ। এরপর এই প্যাসেজটা দেখতে পাচ্ছ, এখানে দোতলা সমস্ত যে তিনটে ঘর আছে সেই তিনটে ঘর এখান এই প্যাসেজটার এখানেই আছে। এরপর এই যে সিঁড়িটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি। আমরা এবার আস্তে আস্তে ছাদে উঠব। ছাদে উঠে ছাদের যে ভিউটা তোমাদের দেখাবো। দেখো, আমরা ছাদের দিকে উঠছি। ছাদের দিকে উঠতেই প্রথমে আমাদের ডান হাতে আমাদের একটি আম গাছ পড়বে। আমগুলো একদম ছাদের যে গ্রিল আছে সেই গ্রিলের সামনে ঝুলে আছে, ছোট ছোট আম হয়েছে গাছে। আর ছাদে জামা কাপড় শুকাবার সুন্দর ব্যবস্থা আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে শান্তিনিকেতন ঘোরার সমস্ত জায়গাগুলো তোমাদের দেখাবো। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। ধন্যবাদ।